হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু কামিং ফ্রম হার্ট। আজকে নবমী, শুভ নবমী, তোমাদের সবাইকে শুভ নবমী। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা হয়নি, তার কারণ হচ্ছে এই দুদিন ঘোরাফেরা করে আমাদের অবস্থা খুব খারাপ, আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। তো তাই জন্য আমরা আজকে অলমোস্ট সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছি। এই এখন বেরিয়েছি অরিন্দর বন্ধুর বাড়িতে, প্রথম দুর্গাপুজো আজকে। অরিন্দর কলেজের বন্ধু, খুব ভালো বন্ধু, ওখানেই এসছি, ওখানেই সেই কথাবার্তা বলছি। তাই অরিন্দর মনে হলো যে না, এবার আমাদের দেখা করা উচিত তোমাদের সাথে। একদমই, নিজেরাই যে আমরা এই জগতে ছিলাম না, নিদ্রা জগতে ছিলাম, কী করে আর দেখা করবো। যাই হোক, বন্ধুর সঙ্গে দেখা করাচ্ছি, ও আসছে, এটা ওর প্রথম পুজো আর কি, প্রথম বছরের দুর্গাপুজো করছে ভাই। তো আমরা এসে গেছি, অ্যান্ড একটা যেন, হ্যাঁ, এই যেখানে আমরা এসছি দেখতে পাচ্ছ, এখানে আমি 13-14 বছর পর এলাম মোটামুটি, মানে এক যুগ পর এখানে। আমি যখন কলেজে পড়তাম সেই সময় এখানে আসতাম ওর বাড়িতে পল সায়েন্স পড়তে, এবং আমার কলেজ থেকে খুব কাছেই, ওর বাড়িটা হচ্ছে ভবানীপুরে, আমার কলেজ রাসবিহারিতে ছিল। তো খুব আসতাম সেই সময়। তো তারপরেই আজকে আলোচনা করছিলাম আমরা যে এই দিস ইজ কল্ড লাইফ আর কি। তারপরে তখন কোনো চিন্তাও ছিল না, যখন চাইতাম আমরা দুম করে বেরিয়ে যেতাম, যা খুশি করে বেড়াতাম, বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে সাউথ সিটি, তারপর ধর্মতলা, এদিক ওদিক সেদিক। আর এই হচ্ছে আমার সেই বন্ধু, তোমরা দেখেছো এর আগেও, এই হচ্ছে আমার সেই বন্ধু সৌভিক ভাই। এবছর প্রথম দুর্গাপুজো করছে, আমরা খুবই খুশি হয়েছি, কিন্তু আমরা আরতিতে আর আসতে পারিনি, আরতি আরতি শেষ হয়ে গেছে, আমরা তখন ঘুমোচ্ছিলাম, আজকে আমরা এসেছি। আমি তো খুলিটাই দেখছিলাম, তোমরা কোনটা বলছিলে এতক্ষণ ধরে? খাড়া, ও আচ্ছা, কিন্তু ওটা কি আসল? হ্যাঁ ভাই, এটা কি অরিজিনাল? অরিজিনাল নয় তো, ব্যবহার করা হয়, এবং ও ফুল ফর্মে থাকে। বলছি কামড়াবে, একদম সাইন্টিফিক্যালি ঠিক। দয়ালু থাকে, এই বিষয়ে রিসেন্টলি আমি একটা ব্যাপক জিনিস দেখেছি। আমার খুব জয়রামবাটি গেছিলাম বাবা মাকে নিয়ে, ওখান থেকে দেখলাম তোর মায়ের বাড়ি যেটা, ওখান থেকে বাইরে বেরোনোর সময় উপরে একটা তোরণ রয়েছে, তোরণেতে মায়ের একটা ছবি দেওয়া, সেখানে একটা লেখা রয়েছে তলায় যে আমি ভালো রো মা খারাপ রো মা। ওইটা দেখে আমার মাথায় স্ট্রাইক করলো, বেসিক্যালি দ্যাট ইজ দ্য লজিক, একদম আমি দুজনেরই মা, ভালো তারও মা যে খারাপ তারও মা, একদম অবশ্যই।
আমরা সেদিনকে যখন আসছিলাম তখন একটা মোড়ের মাথায় পুজো দেখাচ্ছিলাম যেটা স্পেস পায় না, খুব ছোট্ট পুজোটা কিন্তু খুব ভালো করে প্রতি বছর। এই দেখো এই পুজোটা ছিল, দাঁড়াও এই পুজোটাও দেখাচ্ছি সামনে, তো বাঁদিক নেবে তরিন্দ। ও এই দেখো, এ দেখো কি সুন্দর করেছে, দেখো যেটা বলছিলাম। আমরা সৌভিকের বাড়ি থেকে বেরিয়ে গেছি, কাকিমা ভোগ দিয়েছিল, ভোগ খেলাম, ভোগ টোক খেয়ে আর তো খাওয়া কিছু সম্ভবই নয়, একদম ডিনার টাইমই হয়েছিল। সেই সময় কাকিমা ভোগ, আলুর দম, লাবড়ার তরকারি সব কিছু দিয়েছে, তো ঘবাত ঘবাত করে খেয়ে নিয়েছি। অরিন্দও খেয়েছে, অরিন্দ তার সঙ্গে সঙ্গে পোলাও খেয়েছে। তো আমরা এখানে মোটামুটি এটা রাসবিহারীর মোড়, রাসবিহারী ক্রসিং, তাই তো অরিন্দ? জনসমুদ্র শেষ হচ্ছে না, মানে যদি সিগন্যালও খুলে যায় কি অবস্থা দেখো, যদি সিগন্যালও খুলে যায় তাহলেও গাড়ি এগোতে পারছে না। তো সামহাও দেখে খুব ভালোও লাগছে, কেননা একটা অন্যরকম পৃথিবী হয়ে গেছিলো করোনার পর থেকে, 2020 থেকে একটা অন্যরকম পৃথিবী হয়ে গেছিলো আমাদের কাছে। পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছিলো, শহর চেঞ্জ হয়ে গেছিলো, মানুষজনের জীবনধারণ সব কিছু চেঞ্জ হয়ে গেছিলো। তো তখন কখনোই মনে হয়নি যে আবার নর্মাল লাইফে মানুষ ফিরতে পারবে বলে। পুজো এসেছিল কিন্তু পুজোতে আনন্দ করতে পারিনি, নিজেদের মধ্যে ভয় ছিল, প্লাস সরকারের তরফ থেকে প্রচুর রেস্ট্রিকশনস ছিল। তো এই যে রূপটা, এই রূপটা দেখে সত্যিই ভালো লাগছে, কলকাতার এই রূপটা দেখে ভালো লাগছে যে না, সবাই আবার সেই আগের মতো লাইফে আমরা ফিরে আসতে পেরেছি। তো এখন আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, ইনভিটেশন আছে অরিন্দর একটা, তো আমরা দেখি সেখানে যাব। দেন ওখান থেকে আর ডিনার করার ব্যাপার নেই, কেননা ভোগ খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। তো তারপরে আমরা বাড়ি ফিরে যাব, আজকে আর এনার্জি দিচ্ছে না। ভেবেছিলাম নাকতাল উদ্যান সংঘটা দেখব অ্যান্ড অবশ্যই তোমাদেরকেও দেখাবো, কিন্তু তোমরা তো অনেকেই দেখে নিয়েছো, আমি দেখলাম না আর কি। তো এটাই যা দুঃখের কথা, আমাদেরকেও ইউটিউবে দেখতে হবে।